হয় হয় মই বর্তমান উপস্থিত আছো নুমলীগড় কাষৰ মৰঙী অঞ্চলত। আতঙ্কৰ আন এটা নাম হৈছে স্মার্ট মিটার। এই স্মার্ট মিটার কবলে গলে হৈছে তেজ হুহি খোৱা যন্ত্ৰ বুলি কলেও আসলে বেয়া নহব। ঠিক সেইদরে সমগ্র অসমতে স্মার্ট মিটারের তীব্রভাবে প্রতিবাদ চলি আছে। নুমলীগড় এই মৰঙী অঞ্চলতো এনেদরে মহিলাসকলক এই স্মার্ট মিটার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করা দেখা গৈছে। মোৰ সহযোগী সম্পূর্ণ দৃশ্যটো দেখাব। আসলতে যিসকল গ্রাহক আছে উপভোক্তা আছিলে সেই গ্রাহকসকলের পূর্বতে যদি 200 টাকা কারেন্টের বিল আহিছিল বর্তমান আহে 1500 পৰা 2000 টাকা 2000 টাকা কারেন্টের বিল। গতিকে সমগ্র অসমতে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত হয়েছে। ঠিক সেইদরে নুমলীগড় মৰঙীতো প্রতিবাদ সাব্যস্ত করা দেখা গৈছে। মোৰ হৈতে এই প্রতিবাদকারী মহিলাসকল আছে, আমি তেখেতৰ পৰা কিছু কথা আমি জানিবলৈ চেষ্টা করি। কওকচোন। জিন্দাবাদ জিন্দাবাদ। আমি আজি ধর্ণার কার্যসূচী গ্রহণ করেছো, আমি APDCLকো আমি মুদ্রাবাদ ঘোষণা করেছো। আর আমার স্মার্ট মিটার নালাগে, আমার দুখিয়া জনসাধারণক তেজ হুই খাইছে। যিসকলে গাড়ি নিথলুয়া মানুষখিনিয়ে গাড়ি হ্যান্ডিম্যান করেছে, তেওঁলোকে আজি লাইটের পোহাতে এটা কারণেই থাকবে লৈছে, কারণ আমি অশিক্ষিত হলো, আমার লড়া ছাড়ি সতীয় অশিক্ষিত বনাব নার কারণে আমার লাইটের প্রয়োজন হয়েছে। সেই লাইটের বিল আমার যেতিয়া হাজার হাজার টাকা আহিছে, গতিকে আমি দিব নোৱাৰা হলে লাইটের বিভাগের মানুষ আই পেলাই আমার লাইন কাটি থয়ে যায়। গতিকে আমি এইখান সরকারক আমি ধিক্কার জানাইছো, আর এই লাইনের কাম যদি আমাকে PDCLে আমার জনসাধারণের কারণে চিন্তা নকরি আম্বানি আদানির কারণে চিন্তা করে অহা 26 রিজাল্ট আমি দিমেই দিম মহিলা সকলে যি প্রত্যুত্তর দিব লাগে আগন্তুক নির্বাচনক তেওঁলোকে আমার ওসর আঁঠু কাড়ি লাগিব। আমি কেতিয়াও নেমানু জনসাধারণক যেতিয়া মাধামারি ডকাইতি রাজ চলাইছে এইখান সরকারে শোষণ করে আম্বানি আদানিক চহকী কৈছে। গতিকে আমি এই APDCLক আমি ধিক্কার দিছো, আমি আজি বন্তি প্রজ্বলনে তেওঁলোকক মৃত্যু ঘোষণা দিছো। হয় কব লাগিব যে পূর্বতে যে গ্রাহক আছিল 200 টাকার বিল আহিছিল, কিন্তু বর্তমান 1000 পৰা 1500 টাকা বিল আহে। এক কথাত কবলে গেলে তেজ হুহি খোৱা যন্ত্ৰ বুলি কলো আসলে বেয়া নহব। মোৰ হৈতে আছে কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিৰ সহকাৰী সাধাৰণ সম্পাদক পিন্টু গগৈ, তেখেতৰ পৰা কিছু কথা আমি জানিব। বর্তমান হিমন্ত বিশ্ব শর্মাৰ নেতৃত্বৰ সরকার আর APDCLে লগ হৈ অসমৰ সাধাৰণ মানুহৰ ওপৰত আসলে ডকাইতিৰ আৰম্ভ কৰিছে স্মার্ট মিটাৰৰ জৰিয়তে। তেওঁলোকে আপোনালোকে চক সমগ্ৰ অসমত মানুহ এদরে রাজপথলে ওলাই আহি কৈছে যে স্মার্ট মিটারত কিবা বিসংগতি আছে, কারণ স্মার্ট মিটার নলগোৱাৰ আগত আমাৰ গাঁৱৰ সাধাৰণ সর্বসাধারণ পৰিয়ালৰ মানুহৰ বিল আহিছিল 200 টাকা 150 টাকা খুব বেছি বেছি 300 টাকা, কিন্তু স্মার্ট মিটার লগোৱাৰ পিছত এতিয়া আপুনি মানুহবিলাকৰ ঘৰত গৈ খবৰ কৰক এই রাজপথলে ওলাই আহে প্ৰতিগৰাকী মানুহৰ লগে মুখবিলাক চাওক, আমাৰ সাধাৰণ মানুহ গাঁৱৰ মানুহ খাতি খোৱা মানুহ এই মানুহবিলাকৰ এতিয়া স্মার্ট মিটার লগোৱাৰ পিছত বিল আহিছে 1000 2000 3000 পর্যন্ত। এই মানুষগুলো হাতে হাতে তথ্য লৈ আহিছে, গতি এই তথ্য সহকারে কোৱাৰ পিছতো হিমন্ত বিশ্ব শর্মায় কিয় কথাটো গুরুত্ব সহকারে লোৱা নাই, কিয় শক্তিমন্ত্রী নন্দিতা গালুচাই কথাখিনি আমার মানুষ শুনিব বিচৰা নাই, গতি সেইকাৰণে আমি আজি মৰঙী ৰাজপথৰ পৰা আমি সকলে এইটো কথা কব বিচাৰিছো। মুঠতে আমার পোনপটীয়া কথা এটাই, স্মার্ট মিটার বন্ধ হব লাগিব আর আমার পুরনি যেবিলাক মিটার আছিল সেইবিলাক আমার ঘূৰাই লাগে, এইটো আমার অতি স্পষ্ট কথা। আর এটা কথা আপোনালোকে চক, কেন্দ্রীয় সরকারের যিখন গেজেট নোটিফিকেশন সেইখনত লিখা আছে স্পষ্টভাৱে যে এই আপোনাৰ স্মার্ট মিটারটো অসমৰ যিবিলাক সরকারি কার্যালয় আছে, আজি জনতা ভবনত চাগে স্মার্ট মিটার লগোৱা নাই, আজি চাগে জিলা উপায়ুক্ত কার্যালয়তো স্মার্ট মিটার নাই। আপোনালোকে যদি সংবাদ মাধ্যমে তদন্ত করে দেখিব সেইবিলাক সরকারি কার্যালয়ত লগাবলৈ অহা স্মার্ট মিটার এতিয়া অসমৰ গাঁৱৰ খেতি কৰা মানুহৰ ঘৰত, বানপানীয়ে জুৰুলা কৰা মানুহবিলাকৰ ঘৰত, মূল্য বৃদ্ধিয়ে জুৰুলা কৰা মানুহবিলাকৰ ঘৰত হিমন্ত বিশ্ব শর্মাই স্মার্ট মিটারটো লগাই দিলে। আর লগাই দিয়াৰ পিছত কি হৈছে, এতিয়া মানুহবিলাকে যেতিয়া আমার কি হয় আমার যেটা আমার মোবাইলের রিচার্জ নাইকিয়া হয়, রিচার্জ নাইকিয়া কি হলে আমি তো আমার হাতত পয়সা না থাকলে আপনার দুদিনের পিছত আমি ভরাও লগেলগে ভরাব বলে কথা নাই, আমার মানুষ আমার হাতত পয়সা না থাকে, কিন্তু এটা স্মার্ট মিটার জড়িয়ে কি কৈছে রিচার্জ এদায় হওয়ার হলেই দেরি হলেই 400 টাকা আক ফাইনও লয়। গতি এই ধরনের যুক্ত সম্পূর্ণরূপে পোনপটিয়াভাবে ডকাইতির আশা আরম্ভ করেছে হিমন্ত বিশ্ব শর্মায় APDCLর লাগি আদানি আর গুজরাটি দুটা কোম্পানিক স্মার্ট মিটার গাঁয়ে গাঁয়ে লগাবার যদি ব্যবস্থা আরম্ভ করি ডকাইতিরা চলাইছে এয়া বন্ধ হব লাগিব। আর রাইজক আহ্বান জানাইছো এতিয়াও যাক ঘর স্মার্ট মিটার লগোৱা নাই, স্মার্ট মিটার লগাবলে গেলে আপনাদের আসলে খেতি পথার ব্যবস্থা করক। আর এটা কথা কইছো অনাগত দিনত
যেই খুব সোনকালে যদি ইস্পাত মিটার বর্জন করার সিদ্ধান্ত সরকারে নলয় তেনে যিমানেই বেলেগ নীতিবিলাক অবলম্বন নকরক অনাগত পঞ্চায়েত নির্বাচন যে বিজেপি গাঁয়ে ভূয়ে উৎখাত হব এই কথা আজি দিনটার আমি রাজপথের আমি সরকার হকিয়াই দিছো। মহোদয় জেলা ছাত্র জেলা অনুসূচিত জাতি ছাত্র সন্থার বিষয় আছে কিছু কথা জানি হয় চাওক যময়ত লাগতিয়াল সামগ্রী মূল্যবৃদ্ধি হয়েছে সেই সময়ত স্মার্ট মিটারের জড়িয়ে যিনি মানুষক লুণ্ঠন রাজ চলাইছে বিজেপি সরকারখনে আমি ধিক্কা জানাইছো পঞ্চায়েতে ধিক্কা জানাইছো। আর একটা কথা গোলাঘাটত যা মানুষ এটা গোলাঘাটের যদি সমগ্র স্মার্ট মিটার লো পেলায় প্রতিবাদ কার্যসূচী হয়ে আছে প্রতিবাদী জানাইছে সকলো জনসাধারণ জনতা ওলাই আছে তৎসত্ত্বেও কিন্তু এই শক্তি বিভাগের মন্ত্রীয়ে হোক বা বিষয়ে হোক কোনো গুরুত্ব প্রদান করা নাই। আমি ইয়ারপরাই মরঙি অঞ্চলেরপা আজি মহিলাসকল ওলাই আছে আমি দাবি জানাইছো যে স্মার্ট মিটার বন্ধ হব লাগিব স্মার্ট মিটার ঘুরাই পুরোনা মিটার দিব লাগিব। আর একটা কথা যুঁজিপতি সরকার বলে আমি দাবি জানাই আছিল কিন্তু এই প্রমাণ পুনর্বার প্রমাণিত হয়েছে যে পুঁজিপতি সরকার দুখিয়া সরকার নহয় দুখিয়া মানুষখিনি আরো দুখিয়া হয়ে গিয়ে থাকিব আর পুঁজিপতি মানুষবিলাক আর পুঁজিপতি হয়ে যাওয়ার কারণ এই স্মার্ট মিটারটোয়ে কারণটো সার্থক করে দিছে কারণ স্মার্ট মিটার যিখিনি মানুষক মানে দুর্বল করেছে সেইখানে জনসাধারণ দুখিয়া জনসাধারণ যা পুঁজিপতি মানুষের আছে পুঁজিপতি মানুষক কিন্তু স্মার্ট মিটার জুরুলা করবা নাই সেই আমি ইয়ারপ্রাই মরঙি অঞ্চলেরপা আজি দাবি জানাইছো যে স্মার্ট মিটার অতি শীঘ্রে বন্ধ হব লাগিব নতুবা মরঙি অঞ্চলের সমূহ রাইজ সমূহ জনসাধারণ একত্রিত হয়ে হাজার হাজার মহিলা ওলাই আসব হাজার হাজার জনতা ওলাই আসব গণতান্ত্রিকভাবে আন্দোলন ঘোষণা করব তার পূর্বে স্মার্ট মিটার বন্ধ হব লাগিব। হয় আতঙ্কর আন একটা নাম আসলে স্মার্ট মিটার সমগ্র প্রতিবাদ সাব্যস্ত করার লগতে নুমলীগড় এই মরঙি অঞ্চলতো প্রতিবাদ সাব্যস্ত করা দেখা গেছে। যিকোনো খবরের বাবে যোগাযোগ করক 7099117330 অথবা 7099117990 নম্বরত।